আসুন এবারে আমরা জেনে নেই বাংলাদেশের প্রধানমন্ত্রীগণের নামের তালিকা। প্রথমে আমরা বাংলাদেশের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নামটি জানব। তিনি হচ্ছেন আমাদের জাতীয় চার নেতার অন্যতম নেতা তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ সেই যে 17 এপ্রিল 1971 সাল থেকে 12ই অক্টোবর 1972 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তৎপরবর্তীতে যখন সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা এটিকে চূড়ান্ত রূপে গ্রহণ করা হয় তখন তাজউদ্দিন আহমদ অর্থমন্ত্রীর দায়িত্ব নেন এবং রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এরপরে দ্বিতীয় সেই যিনি প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 72 সালের 12ই অক্টোবর থেকে তিনি দায়িত্ব নেন, অর্থাৎ তাজউদ্দিন আহমদের পরিবর্তে তিনি প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার সর্বোচ্চ পদে তিনি আসীন হন। একে একে এভাবে 14তম প্রধানমন্ত্রী, সর্বশেষ প্রধানমন্ত্রী 14তম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি 25 জানুয়ারি 2014 থেকে বর্তমানে ক্ষমতাসীন রয়েছেন। বর্তমান যে সরকার সেটি গঠিত হয় 25 জানুয়ারি 2014 এবং 14তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি পরীক্ষায় এইরকম প্রশ্ন এসে থাকে রাষ্ট্রের প্রধান নির্বাহী কে, সেক্ষেত্রে উত্তর হবে প্রধানমন্ত্রী। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ যে নির্বাহী কর্মকর্তা তিনি প্রধানমন্ত্রী। অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গ যেহেতু আমরা আলোচনা করছি, সুতরাং সংসদীয় শাসন ব্যবস্থায় সবচেয়ে প্রধান নির্বাহী হলেন প্রধানমন্ত্রী। কিন্তু আমরা আগেই বলেছি সেই কাজগুলো রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। যদি প্রশ্ন আসে যে সংসদীয় শাসন ব্যবস্থায় বা রাষ্ট্রের সকল কার্যাদি কার নামে সম্পাদন করা হয়, সেক্ষেত্রে উত্তর হবে রাষ্ট্রপতি। কিন্তু সকল নির্বাহী ক্ষমতা কে সর্বোচ্চ প্রয়োগ ঘটান বা কে নেতৃত্ব দেন, কার নেতৃত্বে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা বা নির্বাহী বিভাগ বা আইন বিভাগ চলে, তার উত্তর প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন নির্বাহী প্রধান, আর যার নামে কাজগুলো সম্পাদিত হচ্ছে তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকার ব্যবস্থা এবারে আমাদের আলোচ্য বিষয়, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা কিরূপ, এর উত্তর হবে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এককেন্দ্রিক। এর দুইটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটি হচ্ছে স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন বলতে আমরা বুঝব যে মন্ত্রণালয়, মন্ত্রী বা মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটি গঠিত, এবং সচিবালয়, এটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, যেখান থেকে সকল নির্দেশনা বা সকল নীতিসমূহ বাস্তবায়িত হয়ে থাকে। এবং তার যে দ্বিতীয় যে অংশ সেটি হচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন ব্যবস্থায় রয়েছে বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলা। এই বিভিন্ন জেলা উপজেলা এগুলো স্থানীয় প্রশাসন, তারা এটি তদারক করে। আবার কেন্দ্রে যেমন রয়েছে মন্ত্রিসভা বা সচিবালয়, তেমনি রয়েছে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা, সেটি জেলা উপজেলা বা ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো বিদ্যমান। সুতরাং বাংলাদেশের শাসন ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থা যদি উত্তর আসে সেটি হবে এককেন্দ্রিক। এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় মূলত সকল শাসন ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে, তারা সেখান থেকে সকল নীতি নির্ধারণ করে থাকেন।
বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করা হয় 1976 সালে। মূলত এই 1976 সালের স্থানীয় শাসন পরিচালনার নিমিত্তে যে অর্ডিন্যান্স জারি করা হয় তার মাধ্যমে স্থানীয় প্রশাসন ব্যবস্থা বিস্তৃতি লাভ করে। সুতরাং আমরা দেখলাম বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটি হচ্ছে স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন বলতে মূলত মন্ত্রণালয় বা সচিবালয় সমূহকে বোঝায় এবং স্থানীয় প্রশাসন বলতে বিভাগ, জেলা, উপজেলা এখানকার প্রশাসনকে বোঝায়। আমরা আগেই বলেছি কেন্দ্রীয় প্রশাসন যেটি মন্ত্রণালয় এবং সচিবালয় কেন্দ্রিক, সেখানে সকল নীতি নির্ধারণ করা হয়ে থাকে, সেখানে স্থানীয় পর্যায় থেকে বা স্থানীয় প্রশাসন থেকে মতামত চাওয়া হতে পারে বা তাদের মতামত যাচাইয়ের মাধ্যমেও তাদের নীতি নির্ধারণে স্থানীয় প্রশাসন হয়তো সহযোগিতা করেন, কিন্তু সবসময় নীতি নির্ধারণ হয় কেন্দ্রীয় প্রশাসন সেখানে বসে। এখানে প্রশ্ন আসতে পারে মন্ত্রণালয় এবং সচিবালয় এটি কি? মন্ত্রণালয় হল সরকারের একটি মূল নীতি নির্ধারণের জায়গা, যেখানে একজন মন্ত্রী সেই মন্ত্রণালয়ের প্রধান। সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় একজন মন্ত্রী মন্ত্রণালয়ের প্রধান, সেই মন্ত্রণালয়ের যাবতীয় কার্যাবলী নীতি নির্ধারণ সেই মন্ত্রণালয় করে থাকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে দাপ্তরিক অফিস সেগুলোকে একত্রে সচিবালয় বলা হয়। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কেন্দ্রীয় প্রশাসন পরিচালনার নিমিত্তে যে অফিস সমূহ রয়েছে সেই অফিস সমূহকে বা কার্যালয় সমূহকে একত্রে সচিবালয় বলা হয়। এই সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের মূল জায়গা, মূল কেন্দ্র। এখান থেকে সকল নীতিগুলো পাশ হয় এবং স্থানীয় প্রশাসন সে অনুযায়ী তারা কার্যগুলো নির্বাহ করে থাকে। শাসন সংক্রান্ত এক বা একাধিক বিভাগ মন্ত্রণালয়ের একটি মন্ত্রণালয়ের অধীন থাকতে পারে, অর্থাৎ একটি মন্ত্রণালয়ে একটি বিভাগ নিয়েও গঠিত হতে পারে অথবা দুই তিনটি বা একাধিক বিভাগও একটি মন্ত্রণালয়ের অধীনে থাকতে পারে। একটি মন্ত্রণালয়ের প্রধান হলেন মন্ত্রী এবং একটি বিভাগের সর্বোচ্চ প্রধান হলেন একজন সচিব। এই সচিব বা জ্যেষ্ঠ সচিবগণ প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব করেন এবং মন্ত্রণালয়ের প্রধান যিনি তিনি হলেন একজন মন্ত্রী। তবে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিবকে বলা হয় মুখ্য সচিব। এছাড়া এসব অধিদপ্তরের অধীনে থাকতে পারে পূর্ণ বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড বা কর্পোরেশন। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বর্তমানে 41টি মন্ত্রণালয় এবং 2টি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ এটি রয়েছে। 4 ডিসেম্বর 2011 সালে সর্বশেষ দুটি মন্ত্রণালয় গঠিত হয়। সর্বশেষ যে দুটি মন্ত্রণালয় গঠিত হয় সেটি হল রেল মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। আমরা সহজে এটি মনে রাখতে পারি রেল ও আইসিটি, 4 ডিসেম্বর 2011, রেল ও আইসিটি 4 ডিসেম্বর 2011 সাল। বাংলাদেশের সচিবালয় হল আমলাতান্ত্রিক বা আমলাতান্ত্রিক যে প্রশাসন সেটি হচ্ছে বাংলাদেশের যে প্রশাসন তার একটি উদাহরণ। এখানে মন্ত্রীর অধীনে যে সচিব এবং অন্যান্য কর্মকর্তারা থাকেন, মন্ত্রী যেসব নীতি নির্ধারণী বিষয়গুলো সভাতে তারা আলোচনা করেন, সচিব সেই কার্যগুলোকে নির্বাহ করতে তারা ফাইল প্রেরণ করেন, মন্ত্রী থেকে সচিবালয় আসে, সচিবালয়
সচিব, তিনি তার নিম্নস্থ যে কর্মকর্তা বৃন্দ রয়েছে সেখানে তারা ফাইল প্রেরণ করেন। যেমন একজন মন্ত্রণালয়ের সর্বপ্রথম পদাধিকারী হচ্ছেন মন্ত্রী, তারপরেই হচ্ছে সচিব। এই সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত বা তদ্নিম্ন যে কর্মচারী রয়েছে এখানটায় যে কর্মকর্তাগণদের নিয়েই হচ্ছে আমলাতন্ত্র গঠিত। সচিব তার পরবর্তী যিনি রয়েছেন অতিরিক্ত সচিব, তার কাছে ফাইল প্রেরণ করেন। অতিরিক্ত সচিব তার নিম্ন যে যুগ্ম সচিব তাকে ফাইল প্রেরণ করেন। এভাবে তার নিম্ন যে রয়েছে অধস্তর উপসচিব তার কাছে ফাইল আসে এবং সর্বশেষ সহকারী সচিব তিনি এই ফাইল তার কাছে আসে। এভাবে ফাইল উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে প্রেরণ হয়। আবার কখনো এটি স্থানীয় প্রশাসনে বিভাগ জেলা বা উপজেলা পর্যায়ে সেটি যায়, আবার সেটি ফেরত আসে। এই যে কর্মকর্তাদের চক্র এটিকেই আমলাতন্ত্র বলা হয়। এখানে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বা করেন। বাংলাদেশের যে শাসন পদ্ধতি সেখানে আমলারাই পারেন একটি সরকারের কাজকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিতে, অথবা আবার তারাই যদি পিছু টান দেন বা মন্ত্রণালয়ের মন্ত্রীর বা সরকারের নির্দেশ না মেনে বা পাশ কাটিয়ে চলেন, তখনই কিন্তু আমলাতান্ত্রিক নানাবিধ জটিলতার সৃষ্টি হয় এবং এই জটিলতায় সরকার তার নীতি বাস্তবায়ন করতে বেশ তাকে বেগ পেতে হয় বা তিনি অপারগ হয়ে যান। সুতরাং বাংলাদেশের যে সরকার ব্যবস্থা রয়েছে, যে জনপ্রশাসন রয়েছে, সেই জনপ্রশাসনের মূল বা মুখ্য একটি নিয়ামক হল এখানকার আমলাতন্ত্র। এরপরে আমরা আলোচনা করব স্থানীয় প্রশাসন, প্রথম ধাপ বিভাগীয় প্রশাসন বা বিভাগ। আমরা জানি বাংলাদেশকে মোট 8টি প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়েছে। সর্বশেষ প্রশাসনিক বিভাগ হল ময়মনসিংহ। তো এই প্রশাসনিক বিভাগ সমূহের আমরা নাম জানব এবং কোন বিভাগে কতটি জেলা সেটিও কিন্তু আমাদের পরবর্তীতে জানতে হবে যখন আমরা জেলা প্রশাসন নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে। তো আমরা প্রথমেই বিভাগীয় প্রশাসন নিয়ে আলোচনা করি। কেন্দ্রের পরেই যে স্থানীয় প্রশাসনের যে ধাপ রয়েছে বা কেন্দ্র সরাসরি যার কাছে কোন তথ্য চায় বা কোন তথ্য পাঠায় সেটি হচ্ছে বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসন সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি 8টি বিভাগ বাংলাদেশে রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। এই 8টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগ আলাদা গুরুত্ব পেয়ে থাকে। এই 8টি বিভাগের বিভাগীয় প্রধান যিনি থাকেন তিনি হচ্ছেন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, এবং ঢাকা বিভাগের যিনি দায়িত্বে থাকেন তিনি অবশ্য তার এক ধাপ উপরের অর্থাৎ অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়ে থাকেন। এই যুগ্ম সচিবগণ বিভাগের যাবতীয় কার্যাবলী তারা সুসম্পন্ন করে থাকেন এবং এই বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার বলা হয় বা ডিভিশনাল কমিশনার। বিভাগীয় কমিশনার সাধারণত যুগ্ম সচিব পদমর্যাদা হন, ঢাকার ক্ষেত্রে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়ে থাকেন। এরপরে আমরা আলোচনা করব জেলা প্রশাসন। আমরা জানি জেলা প্রশাসন বাংলাদেশের সরকার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায়, সরকার পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জেলা প্রশাসনের যিনি প্রধান তিনি ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। এই ডেপুটি কমিশনার একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বাংলাদেশে 64টি প্রশাসনিক জেলা রয়েছে,
প্রত্যেকটি জেলায় একজন করে জেলা প্রশাসক রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে বর্তমানে 13টি জেলা, সর্বশেষ ঢাকা বিভাগ থেকে পৃথক হয়েছে ময়মনসিংহ বিভাগ, সেখানে রয়েছে 4টি জেলা, এই মোট 17টি জেলা। বৃহত্তর যে বিভাগ বা বৃহত্তর যে জেলাগুলো ছিল আমাদের স্বাধীনতার পূর্ব পর্যন্ত, এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। বর্তমান জেলা 64টি, প্রস্তাবিত একটি জেলা রয়েছে, সেটি হচ্ছে ভৈরব। এই ভৈরব কিশোরগঞ্জ থেকে আলাদা হওয়ার কথা ছিল, যদিও সেই প্রক্রিয়াটি এখন অনেকটাই শীতল অবস্থায় রয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান থাকাকালীন এটির বেশ উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি এখন স্তিমিত অবস্থায় রয়েছে। প্রশাসনিক জেলা সর্বশেষ 64টি। 65তম প্রস্তাবিত জেলা ভৈরব, এবং স্বাধীনতার প্রাককালে যে বৃহৎ জেলা ধরা হয় সেটি হচ্ছে 19টি জেলা। এই 19টি জেলাকে বৃহত্তর জেলা ধরা হয়। পরবর্তীতে মূলত 1984 সালে এসে এই জেলাগুলো ভেঙে অনেকগুলো জেলা করা হয়, ধাপে ধাপে কয়েকটি জেলা করা হয়, এবং সর্বশেষ 1984 সালে এসে 64টি জেলা, এবং তারপরে সেই 64টি জেলায় এখন স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন ব্যবস্থা চালু রয়েছে।